আদরের দুলাল তো, সামনে 2000 পুলিশ, পিছনে 2000 পুলিশলে ঘুরলে ভাববে কি করে মানুষের সুখ দুঃখের কথা? মুখে কোনোদিন হাসি দেখেছেন অপদার্থটার? হাসি দেখেছেন অপদার্থকে? আমি কোনোদিন হাসতে দেখিনি, প্রচুর ভিডিও আমি খুলে খুলে দেখেছি, বিশ্বাস করুন। তার মানে ওই বোঝাতে চেয়েছে এসে, ভাঙড়ের মানুষ নাকি ধর্মীয় উস্কানি দেয় পা গলায়, ভাঙড়ের মানুষরা নাকি ধর্মান্ধ, এটা হতে পারে? আমি গর্ব করে বলি, সারা রাজ্য ঘুরে দেখুন, কোথাও না কোথাও হিন্দু মুসলমানে ধর্মে ধর্মে কিছু না হলেও লড়াই হচ্ছে। আমি এমন একটা জায়গার বিধায়ক, ওখানে মারামারি হানাহানি হতে পারে, হ্যাঁ গুলাগুলি চলে, এই শওকত সাজানরা এই আরবুল্লাহ থাকার পরে হিংসা হতে পারে, কিন্তু বাঙালির মাটি পবিত্র মাটি, এই মাটিতে কোনোদিন ধর্ম নিয়ে হানাহানি হয় না, সেখানকার আমি বিধায়ক। আর অপদার্থটা, ওই অপদার্থটা আজকে এসে বাঙালির মানুষকে কুলোচিত করে গেছে, এর জবাব বাঙালির মানুষ 1 তারিখে দেবে। অপদার্থ মনে করছো এটাকে? আমি অপদার্থটা আজকে এসে কি বলেছে, ভাঙড়ের মানুষ নাকি ধর্মীয় উস্কানিতে ভোট দিয়েছে, অপদার্থটাকে বলে যাচ্ছি এই ক্যালকাটা পুলিশের মাধ্যমে, এই অপদার্থটার কানে পৌঁছাতে চাইছি। আসুন ভাঙড়ের মানুষের সাথে মিশুন, ভাঙড়ের হিন্দু, ভাঙড়ের মুসলিম, ভাঙড়ের দলিত, ভাঙড়ের আদিবাসী, ভাঙড়ের ব্রাহ্মণ, ভাঙড়ের পিছিয়ে বর্গের মানুষের সাথে কথা বলুক, অপদার্থটা বুঝতে পারবে ভাঙড়ের মানুষ কত ধর্মপ্রাণ মানুষ, অন্য ধর্মের মানুষকে কত সম্মান দেয়, কোন ধর্মীয় উস্কানি ভাঙড়ের পক্ষে চলে না, সেটাকে জানিয়ে দেবে ভাঙড়ের মানুষ। সত্যি বলছি, সব থেকে বেশি দুঃখ আমাকে লেগেছে, আমি যখন বিভিন্ন জায়গায় যাই, ভাঙড় শুনে আটকে উঠে অফিসাররা বলে, কোন আইএস আইপিএস থেকে শুরু করে WBCS অফিসাররা, আমি তাদেরকে এইটাই বলি যে ভাঙড় আমি মেনে নিচ্ছি, এই শওকত আরাবুল্লাহ ভাঙড়কে খারাপ করে রেখেছে, কিন্তু ভাঙড়ের সাধারণ মানুষকে আপনারা জানেন না। আমি গর্ব করে বলি যে ভাঙড় এমন একটা জায়গা, ভাঙড়ের ইতিহাস দেখাতে পারবেন না, ভাঙড়ের মানুষ ধর্ম নিয়ে কোনোদিন টেনশন করেছে, কারণ এই ভাঙড়ের মাটিতে ও সাম্প্রদায়িক শক্তির কোনো বীজ বপন করতে দেয় না। ভালো লাগে বিজেপি করে, ভালো লাগে তৃণমূল করে, ভালো লাগে ISF করে, ভালো লাগে কংগ্রেস করে, ভালো করে ভালো লাগে CPM করে, কিন্তু ধর্ম নিয়ে ভাঙড়ে কোনো মাস্তানি মাত্রা পর্যন্ত ভাঙড়ের কোনো মানুষ দেয়নি। এই অপদার্থটা ভাঙড়ের বাসীর কপালে ধর্মান্দোলিকে গিয়েছে আজকে। তাই ভাঙড়ের মানুষকে বলবো যে তৃণমূল করে তাকেও বলবো, আপনাকে ধর্মান্ধ বানিয়ে গিয়েছে এই অপদার্থটা, ওই অপদার্থটার জবাব আগামী 1 তারিখে খামচিহ্নে দিয়ে ওকে জবাবটা দিয়ে দিতে হবে। বিশ্বাস করুন, আমি প্রচুর ভিডিও দেখেছি খুলে খুলে, তো বেটার একটু হাসবে কবে আমি দেখব, একটা ভিডিও আমি দেখতে পাইনি। ও কি করে বুঝবে ভাঙড়ের মায়ের কষ্টের কথা? যদি ভা উন্নয়নের আজকে বুলি আউড়ে গেছে, আজকে গণতন্ত্রের বুলি আউড়ে গেছে, আজকে আমার ডায়মন্ড হারবারে আমাদের দলের প্রার্থীর গাড়ি ভাঙচুর করেছে, ওনার গণতন্ত্র এটা? উনি ভাঙড়ে এসে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে, আজকে ভাঙড়কে এসে গণতন্ত্রের বুলি আওড়াচ্ছে, গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে। আমি তো অবাক হয়ে যাই, আমি অবাক হয়ে যাই অপদার্থটাকে দেখলে। কিন্তু দুঃখের বিষয়, আমি তো চেয়েছিলাম বেটাকে পুরো ঠান্ডা করে দেবো, করে কালীঘাটে পাঠাবো, কিন্তু কিছু করার নেই, দল আমার চাইনি, না হলে এখন তো আমার ওখানে থাকার দরকার ছিল, বেটাকে জব্দ করার দরকার ছিল আমার, তবে আগামী দিন আসবে, জব্দ আমি ওকে করে দেখাবো। সত্যি বলছি, আমার রাগ হচ্ছে এইটার জন্যই, আমাকে 4টে গাল দিলে আমার রাগ হতো না, আমার শান্ত ভাঙড়বাসীকে কেন তাও ধর্মীয় উস্কানির কথা বলে যাকে ভোট চেয়েছে বলছে। আপনারা বলুন, আপনি একজন বলুক যে আমি স্টেজে দাঁড়িয়ে ধর্মের নামে আমি ভোট চাইছি, ধর্মের নামে মানুষকে উস্কে ভোট চেয়েছি, একটা বলতে পারবেন? কেউ চাইনি, আর চাইবও না। তবে একটা কথা আজকে দাঁড়িয়ে বলবো, ও ধর্ম ধর্মের কথা তুলে গেছে, তো ও ধর্মের কথা তুলে ও কি জবাব দেবো? ওর পিসি কি বলেছে মনে আছে? বলছে কোরআন শরীফ শেষ হয়ে যাবে, রামায়ণ শেষ হয়ে যাবে, নাকি গীতা শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, এখানে যারা ধর্মপ্রাণ মুসলমানরা আছেন, মাইকের আওয়াজ যাদেরকে যাচ্ছি যাচ্ছে যারা শুনছেন, সে তৃণমূলের কর্মী হলেও জবাব দেবেন পৃথিবী থেকে কোরআন শরীফ শেষ হবে? আর ওর পিসি কি বলেছে কোরআন শেষ হয়ে যাবে, ওর উন্নয়ন শেষ হবে না? ওর পিসিকে জবাব দিতে হবে তো নাকি? এই জবাব দিতে হবে তো নাকি? একটা ভোটকে দেওয়া যাবে না। এখানে আমার আছে সনাতনী ধর্মের মানুষেরা আছে, সনাতনী ধর্মের মানুষেরা আছে, ডাক্তার চৌঠান, আপনারা বলুন বাইবেলকে গীতাকে নিয়ে যে কথা বলেছে কোনোদিন মানবে ধর্ম? কোনোদিন মানা যায় না। তাই ধর্মপ্রাণ মানুষকে বলবো, যেভাবে কোরআন শরীফকে অপমান করেছে ঠিক একইভাবে বাইবেলকে অপমান করেছে, গীতাকে অপমান করেছে, মানে ধর্মপ্রাণ মানুষ, এই ভাঙড়ের মানুষ, যাদবপুরের মানুষ, এই অভিষেক ব্যানার্জির পিসিকে জবাব দিয়ে আমরা দেখিয়ে দেব।
ধর্ম নিয়ে কথা বলে না, ওরা তো ধর্ম নিয়ে কথা বলে।